जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं नैना, जो मिलके रात जागते थे नैना, शहर में पल के मींचते हैं के चलेंगे हर दम, अब बांटते हैं ये गम भीगे नैना, जो खिड़कियों से झांकते थे नैना, घुटन में बंद हो गए सा, ये मेरी जान है क्यों निराशा से है, आस हारी हुई क्यों सवालों का उठा सा, दिल में तूफान है नैना, कभी जो धूप सेंकते थे नैना, के छांव ढूंढते हैं यूं जुदा हुए कदम, जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हर दम, अब बांटते हैं ये गम भीगे नैना, जो सांझ ख्वाब देख थे नैना, बिछड़ के आज रो दिए हैं नैना, जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं।
শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে দুটি সুপারহিট সং, একটি দঙ্গল ফিল্মের আর একটি হচ্ছে এম এস ধোনি ফিল্মের দুটি সুপারহিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এবার দঙ্গল ফিল্ম এবং এম এস ধোনি ফিল্মের অরিজিৎ সিং এর কণ্ঠে দুখানা সুপারহিট সং। এই গানের সাথে সাথে আপনাদের কিছু আমি ভিডিও দেখাবো, অসাধারণ কিছু ফুলের দৃশ্য। এই ফুলটি আপনারা সবাই চেনেন, এটি হচ্ছে একটি রজনীগন্ধা ফুল। আপনাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি গিয়েছিলাম গ্রামে কিছু ভিডিও শ্যুট করতে, তাই গ্রাম থেকে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি রজনীগন্ধা। বিভিন্ন রকম ফুলের চাষ হচ্ছিল এখানে। তাই ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, আপনাদের যদি আমার গান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার গান যদি আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান অবশ্যই আপলোড দিতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং। শুধু একটি কাজ করবেন, যখন এডিট করবেন এডিট করার সময় আমার এই ভয়েসটা বাদ দিয়ে দেবেন। এখানে দুটো গান আছে, 7 মিনিটের গান আর বাকি সব ভয়েস। আপনারা যখন এডিট করবেন, 7 মিনিটের ভিডিও এডিট করবেন তাহলেই হয়ে যাবে, বাকি যে ভয়েস থাকবে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন। এইবার আসি আরেকটি কথায়। কথা হচ্ছে যে আপনারা এই গানগুলো কোথা থেকে নেবেন। সবসময়ের জন্য মনে রাখবেন, কোনো সময় কোনো যেসব চ্যানেল মনিটাইজ নয় সেই সব চ্যানেল থেকে কোনো দিন গান ডাউনলোড করবেন না। যত বড় চ্যানেলই হোক না কেন, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হোক না কেন, সেই সব চ্যানেল থেকে যদি আপনি গান নেন আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা সবথেকে বেশি। গান নেবেন কোথা থেকে? যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল সেই সব চ্যানেল থেকেই একমাত্র গান নেবেন, নন মনিটাইজ চ্যানেল থেকে কোনো সময় গান নেবেন না। এটা আপনারা সবথেকে ভালো কথা বুঝে নেবেন। এবার হয়তো আপনারা বলতে পারেন যে মনিটাইজ চ্যানেল কী করে চিনব। মনিটাইজ চ্যানেল চেনার একটি সহজ উপায় হচ্ছে, যখন আপনারা ভিডিওটি প্লে করছেন তখন দেখবেন ওইখানে লাইক, ডিসলাইক, ডাউনলোড অনেক অপশন থাকে, শেয়ার, তার পাশে একটি অপশন থাকে থ্যাংকস বলে, সুপার থ্যাংকস। আমরা যেটা সুপার থ্যাংকস করি সেই সুপার থ্যাংকসটা কিন্তু ওখানে দেখা যায় থ্যাংকস করে। যদি কোনো ভিডিওতে সুপার থ্যাংকস থাকে তাহলে আপনি মনে করবেন যে এই চ্যানেলটি মনিটাইজ চ্যানেল। আর যদি দেখেন যে সুপার থ্যাংকস নেই তাহলে কিন্তু ভাববেন যে এই চ্যানেলটি নন মনিটাইজ। সেইখানে যদি গান আপনার কপিরাইট ফ্রিও হয় তবুও সেখান থেকে গান ডাউনলোড করবেন না সবসময়ের জন্য। এই যে আমার চ্যানেল মনিটাইজ চ্যানেল, আমার দেখবেন যখন আপনারা গান চালাবেন গানের নিচে দেখবেন সুপার থ্যাংকস আছে, তাই সেই সুপার থ্যাংকস যে চ্যানেলে থাকবে না সেই চ্যানেল থেকে ভিডিও কিংবা গান কোনো কিছুই ডাউনলোড করবেন না। আর মনিটাইজ চ্যানেল যে করলে কী হয়, যারা মনিটাইজ চ্যানেল তারা সবসময়ের জন্য চেক করে নেয় যে কপিরাইট ফ্রি সং কি না কিংবা কপিরাইট স্ট্রাইক আসবে কি না, কেননা তার তো মনিটাইজ চ্যানেল, তার মনে অনেক ভয় আছে, সে হাজার চিন্তাভাবনা করে চেক করে তবেই সে সেই গানগুলো ইউজ করছে। আর যারা নন মনিটাইজ চ্যানেল তারা তো কপিরাইট, বেশিরভাগই কপিরাইট গানগুলো ইউজ করে, কেননা তাদের কোনো ইয়ে নেই, তারা পয়সা দিয়ে তারা প্রমোশন করাচ্ছে গান। এই কারণে আমিও যখন আমি কোনো গান আমি ডাউনলোড করি আমি দেখে নিই যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেল না নন মনিটাইজ চ্যানেল। নন মনিটাইজ চ্যানেলের আমি ধারে কাছেও যাই না, এটা মনে রাখবেন, তাহলে অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন। আমি কিছু আপনাদের ফুল দেখাচ্ছি, দেখুন রজনীগন্ধা ফুল। আমি ভিডিওর মাঝে মাঝেই আপনাদের, আমি এতদিন আপনাদের কিছু নার্সারি ভিডিও দেখাতাম, আপেল, তারপরে শরবতী লেবু, কমলা লেবু, বিভিন্ন রকম ফলের চাষ, আম, তোমার ফুল, যেসব নার্সারিতে হয়ে থাকে সব নার্সারিতে একই ধরনের থাকে। তাই এতদিন কিছু নার্সারির ভিডিও দেখেছি, তাই ভাবলাম যে আর কিছুদিন একটু অন্য ভিডিও দেখাই, তাই গ্রামে চলে গেলাম। গ্রামে গিয়ে কিছু
ফুলের ছবি তুললাম, রজনীগন্ধা ফুলের জমি, সেই জমিতে প্রচুর রজনীগন্ধা ফুল ফুটে আছে, দেখুন কি সুন্দর একেবারে। আমি যদিও এই ছবিটি তুলেছি একটু নিচু করে আকাশের দিকে ক্যামেরাটি মুখ করে, যাতে সূর্য এবং স্কাইয়ের সিনটা আসে, সেই কম্বিনেশন দেখে ভিডিওটি তোলা হয়েছে। কপিরাইট ফ্রি সং অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়, তাই অনেকেই আছেন যারা ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা ভিডিও দেখেন, আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, তারপর আপনাদের চ্যানেলে আপলোড দিন, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই সাথে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই দেখুন পুরো জমিতে পুরো একেবারে ফুল আর ফুল সাদা রজনীগন্ধা, অসাধারণ দৃশ্য গ্রামের। আমি একটু জুম ছেড়ে দেখাচ্ছি, দেখবেন দূর থেকে পুরো রজনীগন্ধার জমিতে ভরে আছে। এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে যদি গ্রামগঞ্জে যাওয়া যায়, যারা শহরের মানুষ তারা একটু এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোবাসেন, তাই চিন্তা করলাম যে একটু প্রাকৃতিক দৃশ্য ছবি কিছু তুলি। চলে গেলাম গ্রামে, সেখানে গিয়ে কিছু ভিডিও তুলেছি, আপনাদের পরবর্তীকালে ভিডিওতে আরও দেখাবো। এবার আরেকটি কথা হচ্ছে যে আপনারা আমার ভিডিওতে কোন ধরনের গান দেখতে চান, অবশ্যই কমেন্টস করবেন যে আপনারা কী ধরনের গান শুনতে পছন্দ করেন, এবং আপনারা আপলোড দিতে চান আপনাদের চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব কপিরাইট ফ্রি সং খুঁজে বের করার, যদি থাকে কপিরাইট ফ্রি সং তাহলে তো কোনো অসুবিধা নেই, আর না থাকলে তো পারবো না দিতে, তাই কমেন্টস করুন, কমেন্টস করবেন কোন ধরনের গান শুনতে চান, অবশ্যই তাহলে সেই ধরনের গান আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তাই যেটা বলছিলাম আগে যে আপনারা যদি কোনো সময় কোনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করেন কিংবা কোনো সং ডাউনলোড করেন, ধরুন আমার চ্যানেল থেকেই করলেন না, তাহলে কোথা থেকে করবেন, কোন চ্যানেল থেকে করবেন, আর করলে কী সমস্যা আছে কী সমস্যা নেই, আমি প্রথম দিকে তো আপনাদের বলেই দিলাম যে যে চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল সেই ধরনের চ্যানেল থেকে কোনো সময় কোনো গান ডাউনলোড করবেন না, তাহলে কী হবে প্রবলেম হতে পারে। আর যে চ্যানেল মনিটাইজ চ্যানেল, মনিটাইজ চ্যানেল থেকে গান নিলে রিস্ক অনেক কম থাকে, কেননা যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তাদেরও তো ভয় আছে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার কিংবা কপিরাইট স্ট্রাইক আসার, তাই সেই সব চ্যানেল কী করে, যেমন আমি আমার মনিটাইজ চ্যানেল, সেই সব চ্যানেল কী করে যখন কোনো গান ডাউনলোড করে ভালো করে চেক করে দেখে নেয় যে এই গানগুলো কপিরাইট ফ্রি কি না, কিংবা এই গান ইউজ করলে কপিরাইট স্ট্রাইক আসবে কি না, সব কিছু ভালো করে ডিটেলস চেক করে, তারপরে সেই ভিডিও নিজেদের চ্যানেলে আপলোড দেয়। তবুও এরই মাঝে এত চেক করার পরেও অনেক সময় কপিরাইট ক্লেমও আসে, কপিরাইট স্ট্রাইক আসে, সেগুলো কপালের ব্যাপার, এগুলো হতেই পারে, নো রিস্ক নো গেন, রিস্ক তো নিতেই হবে, আপনি যখন মাঠে নেমেছেন আপনার একটু তো রিস্ক নিতেই হবে, তাই এটুকু রিস্ক তো নিতেই হবে, রিস্ক নিয়ে তবেই সং ডাউনলোড করতে হবে।